মালিক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে বাসায় ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণ থেকে প্রত্যয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীদের, প্রথমে আমরা জেনে নিই প্রত্যয় কি বা প্রত্যয় কাকে বলে। প্রথমত আমরা জানি যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। অর্থাৎ যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু এবং শব্দ একবারে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে সেটি হবে প্রত্যয়। আর ডক্টর শহীদুল্লাহর মতে ধাতু বা শব্দের উত্তর ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমূহ যুক্ত হইয়া নতুন শব্দ প্রস্তুত করে তাহাদিগকে প্রত্যয় বলে। যেমন হাত যোগ আহাতা, মানব মন যোগ অমানব, চল যোগ অন্ত চলন্ত ইত্যাদি। বাংলা কৃতত্ত্বকে দুভাগে ভাগ করা হয়েছে, সংস্কৃত তদ্ধিতত্ত্বয়, বাংলা তদ্ধিতত্ত্বয় এবং বিদেশি তদ্ধিতত্ত্বয়। আমরা এই সংস্কৃত বাংলা সংস্কৃত তদ্ধি, বাংলা তদ্ধি এবং বিদেশি তদ্ধি এই তত্ত্বগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।